আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হঠাৎ বেড়েছে লবণের দাম, আরো বাড়ার সংখ্যা ব্যবসায়ীদের। হুমকি ধামকি দিয়ে জনস্রোত ঠেকানো যাবে না, মন্তব্য রেজভির। আমিন হয়নি ছাত্র অধিকারের 24 নেতা কর্মীর। দেশে এখনই দুর্ভিক্ষের আশঙ্কা নেই জানালেন কৃষিমন্ত্রী। পীরগঞ্জে বজ্রপাতে 5 ইটফাটা শ্রমিকের মৃত্যু। শ্রমিকের মৃত্যুর শোকে আত্মহত্যা করেছে স্কুল ছাত্র। পুতিনের প্রতিশোধ, ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে বিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণে পোল্যান্ড 40 প্রকৌশলী পাঠাবে কানাডা। প্রোটিয়াদের 99 রানে গুড়িয়ে সিরিজ জিতে নিল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম এখন ঊর্ধ্বমুখী, এ তালিকায় বাদ যায়নি লবণও। নওগাঁয় পাল্লা দিয়ে বাড়ছে খোলা লবণের দাম। গত 2 মাসের ব্যবধানে লবণের দাম বেড়েছে প্রতি 50 কেজির বস্তায় 100 থেকে 110 টাকা। খোলা লবণ বিশেষ করে পশুখাদ্য, কারখানা ও চামড়ায় ব্যবহৃত হয়। হঠাৎ করে লবণের দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা। এজন্য উৎপাদনকারী সিন্ডিকেটকে দুষছেন পাইকারি বিক্রেতারা। আগামীতে খোলা লবণ বস্তা প্রতি আরো 100 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগামীকাল বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা হবে। জনসভায় থাকবেন বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। শুধু চট্টগ্রামে নেতা কর্মীরাই নয়, সাধারণ জনগণও প্রস্তুতি নিয়েছে। চট্টগ্রামে বিএনপির জনসমাবেশ উত্তাল জনস্রোত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 11 অক্টোবর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন সহ 24 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল সহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ের সভাপক্ষে সাংবাদিকদের ব্রিফিং কালে কৃষিমন্ত্রী একথা বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সাধারণত বছরের এই সময়ে দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি। 2 মাস পর আমন ধান কাটা হবে। আমাদের কাছে 15 লাখ টন চাল মজুদ রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট। মন্ত্রী বলেন, চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছেন না ব্যবসায়ী। গম প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হলেও সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, চাল সহ অন্যান্য পণ্যের দাম আর তেমন বাড়বে না, 1 থেকে 2 টাকা এদিক সেদিক হতে পারে। পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই। রংপুরের পীরগঞ্জ উপজেলার সোলাগাড়ি এলাকায় ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। 11 অক্টোবর বিকেল 3টার দিকে ABB ইট ভাটায় এই ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরো 1 জন শ্রমিকের মৃত্যু হয়। পীরগঞ্জ থানার উপপরিদর্শক নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার বাড়ি পাশের সাদুল্লাপুর উপজেলায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আদিব হাসান নামে 14 বছর বয়সে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন। 11 অক্টোবর দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আদিব সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা পশ্চিমপাড়া এলাকার আব্দুর বারিকের ছেলে ও জোরগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী জানান, স্কুলের এক সহপাঠীর সঙ্গে আবিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 15 দিন আগে ওই ছাত্রী গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার শোকে সোমবার আদিব গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার দুপুর 1:30টার দিকে মারা যায় আদিব। যুদ্ধ চলায় প্রায় প্রতিদিনই ছোটখাটো হামলার মুখে ছিল ইউক্রেন, কিন্তু গত 8 অক্টোবর শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া দ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম কেরচ সেতু বা ক্রিমিয়ান সেতু। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে সন্ত্রাসী কাণ্ড উল্লেখ করে এর জন্য ইউক্রেনীয় গোয়েন্দাদের বাহিনীকে দায়ী করেন। যদিও ইউক্রেন এখন পর্যন্ত এই হামলায় জড়িত থাকা অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি, তবে হামলাটি
আবেগে আঘাত করেছে বলে মন্তব্য করেন ক্রিমিয়ার মস্কো নিয়োগকৃত গভর্নর। প্রতিশোধ নেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। গত 10 অক্টোবর শুরু হয় পুতিন বাহিনীর সেই প্রতিশোধ। রাজধানী কিয়েভ সহ গোটা ইউক্রেনে দফায় দফায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় সকাল 8টার দিকে শুরু হয় রাশিয়ার সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ শুরুর প্রথম দিনের পর থেকে এটাই ছিল সবচেয়ে বড় হামলা এবং এই প্রথমবার আঘাতপ্রাপ্ত হয় কিয়েভের কেন্দ্রস্থল। ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে পোল্যান্ডে আরও 40 জন যুদ্ধ প্রকৌশলী পাঠাবে কানাডা। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ম্যাচ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে 27.1 ওভারে মাত্র 99 রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্যটা 7 উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। এর আগে টি-20 সিরিজেও প্রোটিয়াদের 1-2 ব্যবধানে হারিয়েছিল ভারত।